জনাব নূরে আলম, আমাদের সদর উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপস্থিত দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব আবুল তৈয়ব তুলাল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম বাবু, সাধারণ সম্পাদক এনামুল্লাহ জমি, আমার আওয়ামী পরিবারের সহকর্মীবৃন্দ, রাজদূপত্তর স্টেটের অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট সাংবাদিক বাবু চিত্ত ঘোষ সহ সমবেত ভক্তবৃন্দ, সবাইকে আজকের এই বর্ষর মুখর দিনে শুভক্ষণে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বছরে একবারই কিন্তু আমরা ভগবান জগন্নাথ দেবের এই রথযাত্রায় উপস্থিত হই। ঝড় বৃষ্টি বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে কোন কোন সময় সুন্দর স্বাভাবিক পরিবেশও আমরা ভগবানের সাক্ষাতের জন্য আমরা এই রথযাত্রায় উপস্থিত হই। কারণ আজকের এই দিনে ভগবান জগন্নাথের, যেটা ভগবান শ্রীকৃষ্ণেরই আরেক নাম, তিনি জগন্নাথের রূপে তার ভাই বলরাম এবং তার বোন সুভদ্রাকে নিয়ে ভক্তদের সামনে সাক্ষাতের জন্য হাজির হন আজকের এই দিনে। তো বৃষ্টি যতই হোক, ঝড় যতই হোক, আপনাদের ভগবানের সাক্ষাৎ, ভগবান স্বয়ং আপনাদের সাক্ষাৎ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। এটা কি বৃষ্টিতে বড় হলো? আমার এক বোন, আমার এক দিদি অনেক লম্বা শিথিল সিঁদুর দিচ্ছেন, বলতেছেন যে তাড়াতাড়ি করেন, শর্ট করেন, আমরা বৃষ্টিতে ভিজে গেছি। তো বৃষ্টিতে ভেজাটা বড় না ভগবানের সাক্ষাৎটা বড়? ভগবানের সাক্ষাৎটা বড়, কারণ ভগবান আজকে স্বয়ং আপনাদের সাক্ষাৎ দেওয়ার জন্য উনি এই মর্তালোকে আবির্ভূত হয়েছেন। আপনারা রথযাত্রায় অংশ নেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, আগামী দিনগুলি যেন সুন্দর হয়, মঙ্গলময় হয়। আপনাদের পিতামাতা, আপনাদের সন্তান যেন সুন্দরভাবে আগামী সুস্থভাবে আগামী দিনগুলিতে কাটাতে পারে। আমাদের এই প্রিয় বাংলাদেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম বর্ণ মানুষের রক্তের বিনিময়ে যে দেশকে আমরা স্বাধীন করেছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে, আজকে তারই কন্যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত। সেই মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার আলোকে আমরা যেন সকল মানুষ, সারা দেশের মানুষ, বিশেষ করে আমরা দিনাজপুরের মানুষ যেন সুখে শান্তিতে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাই মিলে একসাথে সুস্থভাবে থাকতে পারি, আমাদের সন্তানরা যেন থাকতে পারে। আজকের দিনে আমাদের এই হোক সকলের প্রত্যাশা। আমরা হয়তো বৃষ্টিতে কিছুটা ভিজেছি, এর বিনিময়ে ভগবান নিশ্চয়ই আপনাদের সবাইকে পুরস্কৃত করবে, তাই না? আমাদের ধর্মে যদি বলতো যে আজকে সারাদিন ভিজতে বেশ তো পাওয়া যাবে, আমি তো সারাদিন ভিজতাম। আপনারা এই এক ঘন্টা একটু বৃষ্টিতে ভিজছেন, এর মধ্যে অনেকের কাপড় শুকায় গেছে। স্বর্গে যাবেন আপনারা একটু বৃষ্টিতে ভিজবেন না? হ্যাঁ, ভগবান দর্শন কি এমনি এমনি হবে? কষ্ট না করলে কেষ্ট মেলে না, আমার রামদিদি বলছে। যাই হোক, কিছুক্ষণ পরে রথযাত্রা হবে, আমাদের আবার আরেকটা আমার প্রোগ্রাম আছে, সেখানে যাবো ইস্কনে।
আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এখানে অনেক নেতারা আছেন, আমাদের পারুল রিদা রানী রায় পারুল আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান নবনির্বাচিত নার্গিস কুলসুম বেগম নার্গিস উপস্থিত আছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের পাশে আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধু কন্যা সবসময় আছে এবং আমি আছি, থাকবো। মুক্তিযুদ্ধের চেতনা একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ভগবানের কাছে সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব আজকের এই শুভ দিনে। এই আশাবাদ ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। যা দেবী সর্বভূতেষু শক্তি দীপেন শান্তি সংস্থিতা নমস্তেষু 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 নম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।